কয়েকদিন আগেই ভারতীয় দলের খাবার নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। বারবার অস্ট্রেলিয়ার মাঠেই কেন ভারতীয় দলকে সমস্যায় পড়তে হয়? এবার হোটেলে বিরাট কোহলির ঘরের ভিডিও এলো প্রকাশ্যে। বিরাট কোহলির হোটেল রুমের একটি ভিডিও হঠাৎ করেই প্রকাশ্যে এসে পড়েছে, যে ভিডিওটি কোহলি পোস্ট করেননি। আর এই ভিডিও দেখে কোহলি নিজেই হতবাক জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, বিরাট কোহলির হোটেল রুমের এই ভিডিওটি তুলেছেন এক ভক্ত। তিনি নিঃসন্দেহে ভারতীয় টিম যে হোটেলে রয়েছে তার সঙ্গে সরাসরি যুক্ত, তা না হলে কোহলির রুমের ভিডিও পাওয়া সহজ বিষয় ছিল না। আর এই কাণ্ডে কোহলি ক্ষোভে ফেটে পড়েছেন। ভিডিওটি শেয়ার করে বিরাট নিজেই লিখেছেন, আমি বুঝতে পারছি যে ভক্তরা তার প্রিয় খেলোয়াড়কে দেখে খুব খুশি হয়, তার সঙ্গে দেখা করার জন্য উত্তেজিত থাকেন এবং সবসময় এটির প্রশংসা করে থাকি, কিন্তু এখানে এই ভিডিওটি বিপজ্জনক, যা গোপনীয়তা ভঙ্গ করেছে। এতে আমি অস্বস্তি প্রকাশ করছি এবং বিষয়টি আমার মোটেও ভালো লাগেনি। এর আগেও একবার স্টেডিয়ামে উপস্থিত অনুষ্কা শর্মার সঙ্গে ভামিকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, সেই সময়ও কোহলি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বিশ্বকাপের মাঝে আতঙ্কিত বিরাট কোহলি এবার তার হোটেল ঘরের ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। কয়েকজন তার হোটেল রুমে ঢুকে এই ভিডিও করেছে। সেই সময় কোহলি ঘরে ছিলেন না, এভাবেই তার ঘরের ভিডিও বাইরে চলে আসায় যার পর্নায় বিরক্ত ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি প্রশ্ন করেছেন, যদি আমার হোটেল ঘরের গোপনীয়তাই রক্ষা না হয় তাহলে কোথায় হবে? এই ঘটনার পর থেকে বিরাটের নিরাপত্তার বিষয় নিয়ে নতুন করে প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে। অনির্বাণ সিংহরায়ের রিপোর্ট, আজতাক বাংলা।